Hello everyone, welcome back to Unknown to Known. Today I'll talk to you about TSE, that's mean the or the. Which one is correct pronunciation, the or the? Or both are correct? আজকে এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। ওকে, আশা করি সঙ্গে থাকবেন। দেখুন, আমরা আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা সর্বদাই এটা দেখে থাকি, কেউ উচ্চারণ করে দি, কেউ উচ্চারণ করে দা। আজকে দি এবং দা কোনটা উচ্চারণ করা যাবে এবং কোনটা উচ্চারণ করা যাবে না, কিংবা দুটোই উচ্চারণ করতে হবে, এই বিষয়টুকু নিয়ে কথা বলব। লেটস হ্যাভ এ লুক। The apple, the end, okay? দেখুন, এখানে আমরা দা আপেল বলছি না, দা এন্ড বলছি না। কেন বলছি না, একটু পরে বলছি। ওকে, দ্য বিগ অ্যাপল, দ্য গ্রেট অ্যান্ড। ওকে, আসুন এবার এক্সপ্লেনেশনটা দিয়ে দিই। সেটা হচ্ছে TSE, এই ওয়ার্ড এর পরে যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, যেমন অ্যাপেল ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখে থাকবেন যে অ্যাপেলটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই ফার্স্টটা ভাওয়েল, লেটার। সো এই ভাওয়েলগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় TSE এই ওয়ার্ডের পরে, তাহলে আপনাকে ডেফিনেটলি প্রোনাউন্স করতে হবে TSE দি, 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 দি। ওকে, ক্লিয়ার? আর TSE এর পরের ওয়ার্ডটা যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, তাহলে আপনাকে উচ্চারণ করতে হবে দ্য, দ্য, দ্য। যেমন দ্য বিগ অ্যাপল। ওকে, আশা করি বিষয়টুকু ক্লিয়ার হয়ে গেছেন। এবার আসুন কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। দিস ইজ দি এন্ড, দি এন্ড, দি এন্ড, দি এন্ড। ওকে, আপ দ্য ফিল্ম, আপ দ্য ফিল্ম, দ্য ফিল্ম, দ্য ফিল্ম। ওকে, নেক্সট ওয়ান, দ্য ট্র্যাফিক ইজ টেরিবল ইন দি আফটারনুন। ওকে, নেক্সট ওয়ান, দি এমপ্লয়িজ আর অ্যাট দ্য মিটিং। ওকে, ফাইনাল ওয়ান, আই ডোন্ট হ্যাভ দি আনসার টু দ্য কোয়েশ্চেন। ওকে, দ্যাটস অল অ্যাবাউট টুডেস লেসন। আশা করি লেসনটি আপনাদের খুব ভালো লেগেছে। আর স্পিকিং করার ক্ষেত্রে কিংবা স্পোকেন করার ক্ষেত্রে ডেফিনেটলি এই রংটা কখনোই করবেন না, কখন কোন জায়গায় দি এবং দাটা ইউজ করতে হবে। এখন থেকে আশা করি এতটুকু ভালো হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট লেসনে। বাই বাই।